আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি একজন অফিসিয়াল পারফর্মার হয়ে থাকেন, অর্থাৎ একজন অফিসিয়াল লিডার হয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আইডিটি অফিসিয়াল লিডার হয়েছে কি, অফিসিয়াল পারফর্মার হয়েছে কি না। এটা আমরা কিন্তু ম্যাক্সিমাম বুঝতে পারি না, অনেকেই আছি কি যে করে থাকি যে বিভিন্ন গ্রুপে আমরা পারফর্মার হিসাবে যুক্ত হয়ে থাকি এবং আমরা নিজে জানি না যে আমরা পারফর্মার হিসেবে পরবর্তীতে ভুলে যাই। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আপনি আপনার আইডিটা পারফর্মার বা লিডার কোন অবস্থানে আছে কি না, আপনি এটা কীভাবে চিনবেন, বা আপনি যদি এখন আপনার গ্রুপটাকে রেজিস্ট্রেশন করেন বা আপনার আইডিটাকে রেজিস্ট্রেশন করেন, তো আপনার আইডি অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কি হয়নি সেটা কীভাবে বুঝবেন। সো চলুন দেখে নেওয়া যাক। সো প্রথমে আমরা যাবো একটা গ্রুপে আমার এই আইডিটা আর রেজিস্ট্রেশন হয়ে আছে কি না সেটা দেখ দেখার জন্য। সো আমি গ্রুপে যাচ্ছি। সো গ্রুপে আসার পর আপনি নিচের দিকে ফলো করবেন, এই যে এখানে একটা অপশন রয়েছে, অপশনে চলে যাবেন। সো এখানে অপশনে যদি আপনি আসেন তাহলে এখানে একটা দেখতে পারবেন ইউজার সেন্টার নামে একটি অপশন। সো এখানে যেটা দেখতে পারতেছেন ইউজার সেন্টার, আপনার ক্ষেত্রে যদি এরকম ইউজার সেন্টার নামের অপশন আসে, এর সাইডে ডানে বা আমি কোনো কিছুই যদি না থাকে, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আপনার আইডিটি কোনোভাবে রেজিস্ট্রেশন হয়নি বা পারফর্মার বা কোনো লিডার হিসেবে আপনি রেজিস্ট্রেশন হতে পারেননি। শুধুমাত্র আপনার যদি ইউজার সেন্টারের পাশে এইরকমটা থাকে আমার আইডিতে যেভাবে দেখতে পারতেছেন, তাহলে আপনি নিশ্চিত ভাবতে পারেন যে আপনার আইডিটি আনরেজিস্টার্ড। যদি আপনাকে কি বলে থাকে যে আপনার আইডিটি আমি রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি, তো আপনি জাস্ট চেক করবেন যে আপনার এখানে এরকম আছে কিনা, যদি এরকম থাকে তাহলে আনরেজিস্টার্ড। এখন কথা হচ্ছে রেজিস্ট্রেশন হলে কীরকম হবে সেটা আমরা দেখে নেই। ইমেজ দেখতে পারতেছেন, যেখানে দেখতে পারতেছেন ইউজার সেন্টারের পাশে এখানে ইউজার এবং এখানে ক্রিয়েটার, এবং আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছি তখন শুধুমাত্র ইউজার সেন্টারের আশেপাশে এগুলো কোনো কিছুই কিন্তু ছিল না, কিন্তু এখানে আপনি দেখেন যে সকল কিছু কিন্তু ক্রিয়েটর এবং ইউজার দুইটা অপশান রয়েছে। এর মানে আপনি একটা ধরে নিতে পারেন যে আপনার যে আইডিটি বা আপনার গ্রুপটি আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো আমি আপনাদের সাথে আরও একটা ইমেজ শেয়ার করি। সো এখানে আপনি দেখতে পারতেছেন যে ইমেজটা সেটা হচ্ছে ক্রিয়েটার। সো আপনার ক্ষেত্রে ক্রিয়েটার অপশানটা থাকবে না, শুধুমাত্র ইউজার অপশানটা থাকবে যদি আপনার আইডিটি রেজিস্ট্রেশন না হয়ে থাকে। শুধুমাত্র ইউজার সেন্টার নামে যে অপশনটা এখানে থাকবে এবং এগুলো কোনো কিছু থাকবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। টাচ করলে যে আগের বিষয়টা দেখতে পেরেছেন, এবং এখন যদি আপনি ক্রিয়েটারে টাচ করেন তাহলে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে ব্রডকাস্টার এবং গ্রুপ ওনার। সো ব্রডকাস্টার অর্থাৎ আপনি যদি পারফর্মার হয়ে থাকেন এবং আপনি যদি গ্রুপ ওনার হয়ে থাকেন, সো আপনি গ্রুপ ওনার হিসাবে যদি লিডার হয়ে থাকেন তাহলে আপনি এখানে লিডারের যে বোনাসটা রয়েছে সে বোনাসটা এখান থেকে পাবেন, এবং ব্রডকাস্টার যেটা রয়েছে এখান থেকে বোনাসটা পাবেন। সো এখান থেকে আমি আপনাদের সাথে আরও একটা ভিডিওতে শেয়ার করব যে আপনার এখানে কত বোনাস আপনি পাবেন, এখানে কত ডায়মন্ড খেলতে হবে, কত কী করতে হবে, এবং কত ডায়মন্ড খেললে কতটা আপনি কমিশন পাবেন, কতটা গ্রুপে কমিশন পাবেন, এ টু জেড নেক্সটের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, যদি আপনারা ভিডিওটা অবশ্যই চান। আর হ্যাঁ, এখনও যদি যারা এর আগের ভিডিওটা দেখেননি যে কী সুযোগ সুবিধা রয়েছে, আপনি যদি আইডি রেজিস্ট্রেশন করেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন এবং ইজিলি আপনি বুঝতে পারবেন। আর একটা বিষয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা সবাই কিন্তু লিডার বা পারফর্মার উভয় হিসেবে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। সো ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আর রেজিস্ট্রেশন ফর্মটি আপনি খুব শীঘ্রই চাচ্ছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।